স্কুল কলেজে নতুন করে যুক্ত হতে পারে আরেকটি অধ্যায়, সেখানে লেখা থাকতে পারে কি ঘটনা অঘটনায় ঘটছে এই পদ্মায়। মানে একটা কথা মাথায় রাখবেন, পদ্মা সেতুর দোষ গুণ যে যাই খুঁজবে সেটা দিয়ে কি লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে সেটা ওই অঞ্চলের লোকেরাই বুঝবে। পদ্মা সেতু সম্পর্কে যে কোনো প্রশ্ন আসতে পারে চাকরির বাইবাতে, তাই পদ্মা সেতুর জানা অজানা রহস্য থাকবে আজকের এই ভিডিও। আর সেই রহস্যটা কি সেটা দেখতে হলে ভিডিওর লাস্ট পর্যন্ত বসে থাকবে। ভিডিও শুরু করার আগে এসএসটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পদ্মা সেতুর অফিসিয়াল নাম পদ্মা বহুমুখী সেতু। পদ্মা সেতুর প্রকল্পের নাম পদ্মা বহুমুখী সেতু প্রকল্প। বিশ্ব ব্যাংকের সাথে ঋণ চুক্তি হয় 28 এপ্রিল 2011 সালে, 120 কোটি মার্কিন ডলার। বিশ্ব ব্যাংক চুক্তি বাতিল করে 30 জুন 2012 সালে। পদ্মা সেতুর কাজ শুরু হয় 2014 সালের 7ই ডিসেম্বর, চুক্তি স্বাক্ষরিত হয় 17ই জুন 2014। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম। পদ্মা সেতু সংযোগকারী স্থান মুন্সিগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরিয়া প্রান্ত। পদ্মা সেতুর অবস্থান 3টি জেলায়, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর। পদ্মা সেতুর সংযোগ স্থাপন করবে 29টি জেলার সাথে, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমের 21 জেলার সাথে। পদ্মা সেতু নির্মাণে চুক্তিবদ্ধ কোম্পানির নাম চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড এর আওতাধীন চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। পদ্মা সেতুতে থাকবে গ্যাস, বিদ্যুৎ, অপটিক্যাল ফাইবার সংযোগ পরিবহন সুবিধা। পদ্মা সেতুর সংযোগ সড়ক 14 কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পে নদী শাসন হয়েছে 2 পাড়ে 12 কিলোমিটার। পদ্মা সেতুর নদী শাসনের কাজ পায় চীনের সিনো হাইড্রো কর্পোরেশন। পদ্মা সেতুর নকশা করেন AECOM আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং অপারেশন এন্ড মেনটেন্স। পদ্মা সেতুর ফাইল সংক্রান্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় COW। পদ্মা সেতুর তদারকি দায়িত্বে রয়েছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে এবং বাংলাদেশ সেনাবাহিনী। পদ্মা সেতু দ্বিতয়া বিশিষ্ট কংক্রিট এবং স্টিলের তৈরি, যা বিশ্বে প্রথম। পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, প্রায় 20,200 ফুট। পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য 9.30 কিলোমিটার, 3.15 কিলোমিটার সংযোগ সড়ক। পদ্মা সেতুর প্রস্থ 18.10 মিটার। পদ্মা সেতুর পিলার 42টি, প্রতিটি পিলারের জন্য পাইলিং 6টি, তবে মাটি জটিলতার কারণে 22টি পিলারে পাইলিং হয়েছে 60টি করে, মোট পাইলিং 286টি। পাইলিং এর গভীরতা 383 ফুট, স্প্যান 41টি, প্রতিটি 150 মিটার, ওজন 3,200 টন, স্প্যান বহনকারী জাহাজ তিয়ান ই, ধারণ ক্ষমতা 3,600 টন, স্প্যান বসানো হয় 2017 সালের 30শে সেপ্টেম্বর 37 ও 38 নম্বর ফিলারের উপর। 41তম অর্থাৎ শেষ স্প্যান বসানো হয় 2020 সালের 10ই ডিসেম্বর। 41টি স্প্যান বসাতে সময় লাগে 3 বছর 2 মাস 10 দিন। পদ্মা সেতুতে রেল লাইন স্থাপন হবে নিচতলায় অর্থাৎ স্প্যানের মধ্য দিয়ে। মিটার গ্যাজ ও ব্রড গ্যাজ একই সময় যে কোনো একটি ট্রেন চলাচল করতে পারবে। পদ্মা সেতুর ডায়াক্ট 3.18 কিলোমিটার। পদ্মা সেতুর ডায়াক্ট ফিলার 81টি, ভূমিকম্প সহনশীল মাত্রা 9 রিখটার স্কেল। পদ্মা সেতুর স্থানাঙ্ক 23.4460 ডিগ্রি উত্তর, 90.2623 ডিগ্রি পূর্ব। পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট 18 মিটার। পদ্মা সেতুর কাছাকাছি সামরিক সেনানিবাস পদ্মা সেনানিবাস। পদ্মা সেতুর কাছাকাছি থানা 2টি, পদ্মা সেতু উত্তর, পদ্মা সেতু দক্ষিণ। দীর্ঘতম সড়ক সেতু পদ্মা সেতু, পূর্বে ছিল যমুনা সেতু 4.8 কিলোমিটার, ফিলার 50টি, স্প্যান 49। পদ্মা সেতু নদীর উপর নির্মিত বিশ্বের প্রথম দীর্ঘতম সেতু। পদ্মা সেতু বিশ্বের 11তম দীর্ঘ সেতু, বৃহত্তম সড়ক সেতুর তালিকায় 25তম, এশিয়ায় দ্বিতীয়। পদ্মা সেতুর শেপ হবে এস আকৃতির। পদ্মা সেতু নির্মাণে কাজ করেছে প্রায় 4,000 মানুষ। পদ্মা সেতুর প্রয়োজনে 918 হেক্টর জমি অধিগ্রহণ করা হয়। পদ্মা সেতুতে মোট ব্যয় 30,193 কোটি টাকা, টোল আদায় করে ব্যয় উঠতে সময় লাগবে আনুমানিক 35 বছর, আয়ুষ্কাল ধরা হয়েছে 100 বছর।
জিডিপি বৃদ্ধি পাবে 1.23%। পদ্মা সেতু রক্ষণাবেক্ষণ করবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিবিএ, দা বাংলাদেশ ব্রিজ অথরিটি। পদ্মা সেতুর ওয়েবসাইট অ্যাড্রেস www.padmabridge.gov.bd। পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এ গুজব উঠে 2019 সালে। পদ্মা সেতু উদ্বোধন 25 জুন 2022, বাংলা 11 আষাঢ় 1429 বঙ্গাব্দ, আরবি 15 জিলকদ 1443 হিজরি।